শরতের প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে পূজার আমেজ। কুমিল্লায় শেষের দিকে মণ্ডপ প্রস্তুতের কাজ, কারিগররা ব্যস্ত প্রতিমার অঙ্গসজ্জায়। উৎসব শুরুর আগে দেবী দুর্গাকে সাজিয়ে তুলছেন রং তুলের আঁচড়ে। পূজা চলাকালীন নিরাপত্তার সার্বিক প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। শুরু হয়ে গেছে দেবী পক্ষ, কারিগরদের হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দুর্গার অনিন্দ্য রূপ। মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়েছে পূজার আমেজ। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা। কুমিল্লা নগরীর কাত্যায়নী কালীবাড়ি, ঈশ্বর পাঠশালা, রাজরাজেশ্বরী কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে চলছে মণ্ডপের সাজসজ্জা। প্রতিমায় রঙের প্রলেপ আর আলংকারিক কাজ সারতে শিল্পীদের নেই দম ফেলার ফুরসত। অবশ্য কারিগরদের দুশ্চিন্তা ভিন্ন জায়গায়। সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় পাবেন না কাঙ্ক্ষিত লাভ। গন্ডগোলের কারণে আমার বাবা অনেক ভেঙে গেছিলো, তারপরে স্বাভাবিক হয়েছে যখন যে না পূজাপাল সবাই করবে, এখন প্রতিমার চাহিদা অনেক বাড়ছে। বাঁশ, সুতলি সমস্ত কিছুর দাম অনেক বৃদ্ধি, আমাদের খানা খরচা অনেক বৃদ্ধি, আমরা এবার খুব লসের দিকে আছি। ন্যায্য মূল্যই দেয়, কিন্তু মালিক যদি না বাঁচে তাহলে আমাদেরকে কেমনে বাঁচাই রাখবো। দুর্গতিনাশিনীর আগমনের অপেক্ষায় ভক্তরা, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস রাজনীতিকদের, তবে শঙ্কায় পূজা উদযাপন কমিটি। আমরা হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ দেখতে চাই না। মাইনরিটি শব্দটা উচ্চারণ করে আপনি কি বুঝতেছেন আপনাকে মানসিক ভাবে দুর্বল করা হচ্ছে? যদি কোনো পূজা মণ্ডপে বা কোথাও যদি কোনো প্রতিমা ভাঙানো হয় তাহলে, বা কোনো মন্দিরে যদি কোনো অঘটন ঘটে এবং ধরা যদি পড়ে, দেখা যায় যে বলা হয় কি যে স্বাভাবিকভাবে সে পাগল। তা আমরা আশা করবো যে এই কথাটাকে আমরা দূরে সরিয়ে দিয়ে তাকে যদি আমরা অন্তত দুই একটা যদি আমরা বিচারের মুখোমুখি করতে পারি তাহলে পরে আর ভবিষ্যতে হয়তো এরকম কাজ করবে না। নিরাপত্তা রক্ষায় সমাজের সবাইকে তৎপর থাকার আহ্বান জেলা প্রশাসকের। সকলে মিলে যেন আমরা এই দুর্গাপূজায় যারা আমাদের হিন্দু যারা আছেন, আমাদের নাগরিক রয়েছেন, তাদের পাশে থাকবো এবং সবাই মিলে পূজা উদযাপন করব। এবছর কুমিল্লা জেলার 796টি মণ্ডপে হবে দুর্গাপূজা, নগরীতেই 67টি, আর সদর উপজেলায় রয়েছে 26টি পূজা মণ্ডপ। সাবরিনা লিজা, যমুনা নিউজ।